নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একদম সাধারণ ঘরোয়া আলু পনিরের ডালনার রেসিপি শেয়ার করছি। অনেকেই আমাকে এরকম ধরনের সাধারণ রেসিপি শেয়ার করতে বলে থাকেন, তাদের জন্যই আজকে এই রান্নাটা আমি শেয়ার করলাম। আজকে ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। রান্নাটা করার জন্য এখানে একটা কড়াই আমি মাঝারি আঁচে গরম করতে বসিয়ে তার মধ্যে প্রায় 5 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা প্রথম দিকে একটু বেশি করে দিতে হবে, কারণ পনির ভাজার সময় তেলটা একটু বেশি রাখতে হয়, তাহলে পনিরটা ভালো করে ভাজা যায়। আর যে কোনো ধরনের পনিরের রান্না করার সময় পনিরটা চেষ্টা করবেন আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রাখতে, তাহলে পনিরটা খুব সুন্দর করে ভাজাও যায়, নরমও থাকে আর ভেঙে যায় না। তো এবার পনিরটাকে প্রায় 2 মিনিটের মতো মাঝারি আঁচ রেখে নাড়াচাড়া করতে করতে এরম সোনালি করে ভেজে নিচ্ছি। যখন পনিরটা সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এটা আমরা তুলে নেব। এখানে আমি 250 গ্রাম পনির ব্যবহার করেছি। পনির ভাজা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু। এই রান্নায় আমি নতুন আলু ব্যবহার করছি, তাই সময়টা একটু বেশি লাগবে। তেলটা অনেকটাই বেশি দিয়েছিলাম, তাই এখন এই সময় তেলটা আমি তুলে রাখছি। আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য মাঝারি আঁচে আমাদের ভেজে নিতে হবে। 2 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার উপর থেকে দিয়ে দিলাম আমি একটা বড় তেজপাতা। তেজপাতাটাকে একটু তেলের মধ্যে এইভাবে মিশিয়ে নিলাম। আর এইটা দিয়ে দিচ্ছি আমি গোটা মেথি ফোড়ন। মেথি ফোড়ন দিয়ে এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে, একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটাও ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এইটা দিয়ে দিচ্ছি আমি 1/2 কাঁচা লঙ্কা বাটা। স্বাদ অনুযায়ী এর মধ্যে কাঁচা লঙ্কা দেবেন। আমি এখানে 2 বড় কাঁচা লঙ্কার সাথে আদা বেটে নিয়েছি, আদা এখানে দিয়েছি 1/2 ইঞ্চির মতো। এবার দিয়ে দিলাম এর মধ্যে জিরে বাটা। 1 টেবিল চামচ গোটা জিরে অল্প জল দিয়ে শিলে বেটে নিয়েছি, সেই বাটাটা দিয়ে দিলাম। জিরে বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু নুন। এখানে যেরকম পরিমাণে আপনারা আলু ব্যবহার করবেন রান্নায় সেই অনুযায়ী এখানে অল্প নুন দিয়ে দিতে হবে। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো কমানো আছে কষিয়ে নিলাম। এতে করে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো বাটা। আপনারা টমেটোর জায়গায় এখানে ফেটানো টক দইও ব্যবহার করতে পারেন। এখানে আমি 2 ছোট সাইজের টমেটো ছোট ঘষুনিতে ঘষে নিয়ে সেটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অল্প মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম, এতে করে মশলাটা কড়াইয়ের তলায় ধরে যাবে না। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটা আরও 2 মিনিটের জন্য কষিয়ে নিলাম। মশলাটা এইভাবে কষিয়ে নিলে খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়, সাইড দিয়ে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো আমাদের দিয়ে দিতে হবে। পনিরটা দেওয়ার পর আলতো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ জল। আপনারা এই রান্নায় যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী এখানে জল দিতে হবে, আর জলটা অবশ্যই করে উষ্ণ জল ব্যবহার করবেন, নাহলে আলুগুলো একটু শক্ত হয়ে যেতে পারে। জলটা দেওয়ার পর ওপর থেকে যতটা মনে হচ্ছিল যে নুন কম আছে ততটা নুন দিয়ে দিলাম। 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো, তার সাথে সাথে দিয়ে দিলাম অল্প একটু ঘি। যারা ঘি পছন্দ করেন না রান্নায় তারা ঘিটা বাদ দিয়ে দেবেন। এই সব কিছুকে আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে মাঝারি আছে 2 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট পর আমি ঢাকাটা তুলে রাখলাম। তৈরি হয়ে গেছে আমাদের সাধারণ ঘরোয়া আলু পনিরের ডালনা। এটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা যার সাথে খুশি ইচ্ছে আপনারা পরিবেশন করতে পারেন। তাহলে আজকের এই সহজ রেসিপি ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।